ভোর 3টা থেকে লাইনে দাঁড়িয়ে ফরেদের দৌরাত্ম্যে সরকারি কৃষক মান্ডিতে ধান বিক্রি করতে বঞ্চিত হচ্ছে প্রকৃত চাষীরা। এমনই অভিযোগ তুলে আজ তুলসিয়াটা কৃষক মান্ডিতে কৃষি আধিকারিককে ঘিরে বিক্ষোভ দেখালেন প্রায় 500 কৃষক। যদিও পুলিশের তৎপরতায় বিক্ষোভ নিয়ন্ত্রণ হয়। এখানে যে অনেক সমস্যা, এখানে অনেক দালাল বান্ডা ঘুরছে সব, আমরা টুকুনই পাচ্ছি না। তো আপনি যে একটা প্রকৃত চাষি, হ্যাঁ, আপনি কি ধান বিক্রির সুযোগটা পাচ্ছেন না? না, আমি ধান বিক্রির সুযোগ পাচ্ছি না। তাহলে কারা ধান বিক্রি করতে চলেছে এখানে মার্কেটে এসে? এখানে তো দেখতে পাচ্ছি অনেক দালাল বালাল পান্ডাগুলো সব আছে। মানে কি জন্য আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে? এই ধান বেচার জন্য। ধান বেচার জন্য। তো এখন কি হাতে কোনো টুকুন পাননি? না, কিছু পাইনি। তো সরকারি নিয়মে প্রসেসে কি বলছে, মানে অফিসাররা কি বলছে এখন? অফিসার বলছে এখন সিরিয়াল নাম্বার হিসাব অনুযায়ী নেওয়া হবে। তো আপনি কি নাম্বার হাতে পেয়েছেন? সিরিয়াল নাম্বার? নাম্বার পাইনি। তো মোটামুটি আপনার দাঁড়ানো কতক্ষণ হলো এখানে? আমার দাঁড়ানো মোটামুটি হয়ে গেছে 6 ঘন্টার উপরে। জানা যায় সরকারি নির্দেশে তুলসিয়াটা কৃষক মান্ডিতে সরকারি মূল্যে ধান ক্রয়ের জন্য অগ্রিম কুপন বিলি শুরু হয়েছে। আজ ছিল কুপন বিলির প্রথম দিন। ভোর 3টে থেকে লাইনে দাঁড়িয়ে হয়েছে চাষিরা। অপরদিকে ফরেরা ভুয়ো কৃষক সাজিয়ে কুপন নেওয়ার জন্য লাইনে দাঁড় করিয়ে রেখেছে। এতে প্রকৃত চাষিরা ধান বিক্রি করতে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ। প্রচুর সমস্যা, প্রচুর ভিড় এখানে। মানে সকাল 6টা থেকে আমরা এসি লাইন দিতে, এখানে ভোর মোটামুটি 3টা থেকে প্রায় সবাই, মানে অনেকে লাইন দিয়ে আছে। এসে এখানে দেখছি নতুনভাবে রেজিস্ট্রেশন হবে, অনেকেই যারা এখানকার দালাল আছে, পাইকাররা আছে, ওখানে অনেক লোকজন দিয়ে এই করে ভাড়াটে জন দিয়ে ওরা আগেই লাইন দিয়ে স্লিপ করে দিয়েছে। এখানে এসে যেটা জানতে পারলাম যে ওরা নিজেরাই মোটামুটি লিস্ট করে দিয়ে অলরেডি অফিসারকে জমা দিয়ে রেখেছে। এখানে আমরা এখন লাইন পাবো কি না, এখন শেষ পর্যন্ত সুরা হলো যে টোটাল একটা লিস্টিং করবে, সিরিয়াল দিবে আর কি আমাদের। এবছর সরকারিভাবে ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে কুইন্টাল প্রতি 1940 টাকা। অপরদিকে অতিরিক্ত ভাড়া হিসেবে কুইন্টাল প্রতি 20 টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। চাষি প্রতি 45 কুইন্টাল করে ধান দেওয়ার নির্দেশ থাকলেও জেলা অনুযায়ী 25 কুইন্টাল করে ধান ক্রয় করবেন বলে জানান কৃষি আধিকারিক দীপঙ্কর শিকদার। আপাতত কোনো সমস্যা নেই, ফার্স্ট দিকে একটু সমস্যা হয়েছিল যে এরা সকাল থেকে লাইনে দাঁড়িয়ে, যে ফার্স্ট আজকে ফার্স্ট দিন, তার জন্য ফার্স্ট দিন। পরে আমরা আইসি সাহেব বা বিডিও সাহেবের অনুরোধে সেটা আমরা এদের বলে দিয়েছি, এরা মেনে নিয়েছে। আপাতত আমার এখানে কোনো অসুবিধা নেই। সরকারের সেটা 45 কুইন্টাল, কিন্তু আমাদের ডিস্ট্রিক্ট অনুযায়ী 25 কুইন্টাল করে আমরা নিচ্ছি। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.